আসসালামু আলাইকুম। এশিয়া কাপে শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম ম্যাচে লজ্জার রেকর্ড গড়ল বাংলাদেশ। সিনিয়র ক্রিকেটার তামিম মাহমুদউল্লাহ রিয়াদের অভাব হারায় হারে টের পেল সাকিব বাহিনী। এশিয়া কাপে শ্রীলঙ্কার বিপক্ষে নিজেদের প্রথম ম্যাচে টসেস জিতে প্রথমে ব্যাটিং করতে নামে বাংলাদেশ। তামিম এবং মাহমুদউল্লাহ রিয়াদবিহীন খেলতে নেমে বাংলাদেশ যেন অথৈ সাগরে হাবুডুবু খাচ্ছিল। অভিজ্ঞ মাহমুদউল্লাহ রিয়াদ জায়গা পাননি এশিয়া কাপের দলে, অথচ পাকিস্তান তাদের অভিজ্ঞ খেলোয়াড়দের কিন্তু রেখে দিয়েছে দলে। বাংলাদেশ করেছে তার ঠিক উল্টো কাজ, আর তার ফলাফল হাতে পেয়েছে বাংলাদেশ, যেখানে বাংলাদেশ দলের অভিষিক্ত ওপেনার তামিম 0 রানে আউট হয়ে ফিরে গেছেন, নাঈম শেখ করেছেন মাত্র 16 রান। নাজমুল হোসেন শান্ত এক প্রান্ত আগলে রেখে 89 রানের একটি দুর্দান্ত ইনিংস খেলেছেন। তিনি যদি ব্যর্থ হন বাংলাদেশের অবস্থা কী হতো সেটা বলাটা মুশকিল, যেখানে শেষ পর্যন্ত বাংলাদেশ করতে পেরেছে 164 রান। বাংলাদেশ দলের নির্বাচক নান্নু, বিসিবি বস নাজমুল হাসান পাপন, তাদের মুখ এখন কালো হয়ে গেছে। তারা কী টিম সিলেক্ট করলেন যেখানে 164 রানের বেশি করতে পারল না বাংলাদেশ? অধিনায়ক সাকিব আল হাসান দেখেও খেলা শিখতে পারলেন না, যেখানে বাবর আজম 150 রানের ইনিংস খেললেন সেখানে সাকিবের অবদান মাত্র 5 রান। বাংলাদেশ দলের কোনো খেলোয়াড়ই দাঁড়াতে পারেননি, আসা যাওয়ার মিছিলে ব্যস্ত ছিল। ওদিকে মেহেদী মিরাজ তো ভুল বোঝাবুঝিতে রান আউট হয়ে ফিরে গেলেন। বাংলাদেশের এই হতশ্রী ব্যাটিং দেখে হতাশ বিরক্ত ভক্ত সমর্থক অনুরাগীরা, তাদের একটাই কথা, এরকম হতশ্রী পারফরমেন্স থাকলে বাংলাদেশ এশিয়া কাপে কীভাবে ভালো খেলবে? তামিম এবং মাহমুদউল্লাহ রিয়াদ দুইজন অভিজ্ঞ খেলোয়াড়কে দল থেকে বাদ দিয়ে দেওয়া হয়েছে, তারা থাকলে ম্যাচের ফলাফলটা এমন হতো না তারা তাই মনে করেন। অভিজ্ঞতার একটা দাম আছে, আপনারা কী ভাবছেন লিখে জানান।